দুর্গাপূজার শেষে দশমীতে আপনাদের দেখাই, আপনারা জানেন যে সিঁদুর খেলা হয়, মাকে বরণ করা হয়, মা আবার এক বছরের অপেক্ষা, এক বছর পর আবার ফিরে আসবেন, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, এটাই বোধহয় প্রার্থনা। দক্ষিণ কলকাতার একটি পুজো প্যান্ডেলে আমি উপস্থিত আছি, সেখান থেকে আমরা তুলছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর করে মাকে বরণ করছেন এবং সিঁদুর খেলা এরপরে হয়, আপনারা জানেন, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এত সুন্দর, এই জন্যই আজকে ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে এই দুর্গাপূজাকে, তাই নয় কি বলুন? এত সুন্দর দৃশ্য কোথাও পাবেন? পাওয়া সত্যিই দুষ্কর। মাকে কীভাবে বরণ করে নিচ্ছেন, শুধু তাই নয়, সিঁদুর খেলা হচ্ছে, এর মাধ্যমে একটা সুন্দর কালচারাল হেরিটেজ আজকে তুলে ধরা। দেখে মনে হচ্ছে মায়েরও চোখে জল, আজকে অন্তিম লগ্নে বিদায় ফেলায়, বিদায় লগ্নে এক বছরে আবারও অপেক্ষা, আসছে বছর আবার হবে, আজকে বোধহয় এটাই বোধহয় সবাই বলছেন। দেখুন শঙ্খধ্বনির মাধ্যমে এত সুন্দর অনুষ্ঠান সত্যি দেখতে পাওয়া যায় না, বলুন। এটাই বাংলার দুর্গাপুজোর আজকে কালচারাল হেরিটেজ এবং এটাই আজকের দিনের আজকে সব থেকে বড় আনন্দ। আজকে বাংলার দুর্গাপুজোর এই রীতি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম, এত সুন্দর অনুষ্ঠান সত্যি আবার এক বছর অপেক্ষা করতে হবে এই জিনিস দেখার জন্য, আপনারা কি বলেন? আপনারা একটু চ্যানেলটা শেয়ার করবেন, লাইক করবেন, আর একটু কমেন্ট সেকশানে আপনাদের বক্তব্য, আপনাদের কমেন্টস শুনে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দুর্গাপূজা নিশ্চয়ই আপনাদের ভালো কেটেছে, আসছে বছর আবার ভালো করে হোক এটাই প্রার্থনা, আর এক বছর আবার অপেক্ষা। নমস্কার, কালীঘাটের একটি পুজো প্যান্ডেল থেকে আমি আজকের এই ব্লগ করলাম, নমস্কার।